বন্ধুরা আজকে আমি ব্লাউজের এই ডিজাইনটা কাটি এবং সেলাই করে দেখাবো তাহলে চলুন দেখা যাক কী করে কাটা যায় এবং সেলাই করা যায় আর যদি তার আগে এখনও আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে যে বেলাইকন আছে ওতে কিন্তু অবশ্যই ক্লিক করবেন দেখুন কাপড়টাকে আমি দুভাজ করে নিলাম এদিক থেকে ওপেন সাইড আর এদিক থেকে হলো জয়েন্ট সাইড তো লম্বাটা কিন্তু সবসময় আপনি আপনার অনুসারে নেবেন আমার থার্টিন প্রয়োজন আমি ওয়ান ইঞ্চ বেশি দিচ্ছি সেলাইয়ের জন্য সবসময় যে কোনো সাইজে হোক না কেন ওয়ান ইঞ্চ বেশি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য তাহলে টোটাল ফোরটিন নিলাম এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দেব এবার আমি শোল্ডার নিচ্ছি শোল্ডার আমি ফাইভ পয়েন্ট ফাইভ দিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ এবার আর্মহোলটা নেব আর্ফোলটা আমি সিক্স ইঞ্চ থেকে এক সুতা কমিয়ে দিলাম দেখুন অতখানি হল সিক্স ইঞ্চ আমি এক সুতা কমিয়ে দিলাম অতখানি নিলাম এবার বুকটা নেব থার্টি ফোর থেকে একটু কম আছে তাহলে থার্টি ফোর হিসেবে আমি নিয়ে নিচ্ছি থার্টি ফোরের চার ভাগের এক ভাগ খেয়েছি এইট পয়েন্ট ফাইভ মানে সাড়ে আট নিয়ে নিলাম এবার আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা নিচ্ছি আড়াই ইঞ্চ নিয়ে নিলাম এক্সট্রা এবার দেখুন আমি আরমুলের শেপটা কোথায় দিচ্ছি আমি ওয়ান পয়েন্ট টুয়ে দিচ্ছি এখান থেকে ওয়ান পয়েন্ট টু আর এদিক থেকে দেখুন প্রায় আমি হাফ ইঞ্চ থেকে বেশি নিচের দিকে ডাউন করেছি এভাবে এবার যতখানি বুকটা নিলাম দেখুন ইলেভেন আমি বুকটা নিলাম তাহলে টেন ইঞ্চ আমি কোমরটা নিয়ে দিচ্ছি ওয়ান ইঞ্চ কমিয়ে দিলাম এবার আমি গলার চওড়াটা নেব আমি টু পয়েন্ট ফাইভ নিচ্ছি ডিজাইন হবে সেজন্য আমি টু পয়েন্ট ফাইভ নিলাম আর দেখুন গলার ডিপটার জন্য আমি দুটো দাগ দেবো একটা আমি নাইন পয়েন্ট দিচ্ছি আরেকটা আমি ইলেভেনে দিচ্ছি এইভাবে এবার দাগগুলোকে প্রথম প্রথমে মিলিয়ে দেবো আর এদিক থেকে দেখুন আমি কতখানি নিচ্ছি আমি ফোর ইঞ্চ নিচ্ছি আরেকটা দাগ কেটে নিলাম ঠিক এখান থেকে এখানে আমি ফোর ইঞ্চ নিলাম নেওয়ার পর দেখুন আমি ঠিক এর মিডেলে আরেকটা দাগ দিয়ে দেব প্রায় ফাইভ পয়েন্ট ফাইভে আমি আরেকটা দাগ দিলাম সোল্ডার থেকে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে প্রথমে দাগগুলোকে আমি সোজার নিচের দিকে নিয়ে আসবো প্রথমে সোজা করে দিলাম এবার দেখুন আমি ডিজাইনটা করছি ঠিক এখান থেকে নিয়ে আসবো এভাবে ডিজাইনটা আমি দিয়ে দিলাম এবার ঠিক এ পয়েন্টটাকে সঙ্গে মিলিয়ে দেবো শেপ দিয়ে এভাবে শেপটা দিলাম এবার দেখুন এখান থেকে কতখানি আছে ঠিক এখান থেকে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে একটু বেশি আছে সেমভাবে আমি এখান থেকেও নেব তো আপনি কিন্তু আপনার ইচ্ছে অনুসারে এর থেকে বেশি নিতে পারেন ডিজাইনটা তো আমি অধখানি রাখলাম এবার আমি এটাকে কেটে নেব এভাবে কেটে নিলাম এবার দেখুন আমি সেমভাবে আমি আস্তর কেটে নেব এবার দেখুন আমি সেমভাবে আস্তর কেটে নিলাম দেখুন আমি আস্তরটা কেটে নিলাম আমি এখানে কোনো ক্যানভাস ইউজ করব না উইদাউট ক্যানভাসে করব তো এদিক থেকে দেখুন আমি আস্তরটা বরাবর কেটেছি কিন্তু এদিক থেকে দেখুন আমি হালকা একটু আস্তরটা বেশি কেটেছি আমি সবসময় বলে থাকি একটু বেশি কাটবেন কিন্তু বলার দিক কখনও বেশি কাটবেন না যতটুকু প্রয়োজন সেমভাবে কেটে নেবেন কিন্তু এদিক থেকে আপনি এক্সট্রা নিয়ে নেবেন হালকা একটু তো এবার দেখুন এই যে টুকরাটা ছিল এটা প্রথম আমি ক্যানভাসে কাটব আমি ক্যানভাসটা নিলাম দু ভাঁজ করলাম এভাবে দুভাজ করার পর দেখুন এটা হলো জয়েন্ট সাইট এটা হলো ওপেন সাইড তো সেমভাবে আমি এভাবে বসিয়ে নেব এবার দেখুন যে কাপড়টা আমি রেখেছিলাম কেটেছিলাম দেখুন অতখানে ছিল আর এদিক থেকে দেখুন আমি প্রায় পনেরো বেশি নিয়েছি আর এদিক থেকে দেখুন ওয়ান ইঞ্চ বেশি নিলাম কারণ এদিক থেকে যখন সেলাইটা হবে তখন কাপড়টা নিচের দিকে চলে আসবে তাহলে ডিপটা আরও বেশি হয়ে যাবে যতটুকু আমার ডিপ প্রয়োজন এর থেকে বেশি হয়ে যাবে সেজন্য আমি এদিক থেকে বেশি নিয়ে নিলাম এবার দেখুন এদিক থেকে যখন সাইডে সেলাই হবে তখন কাপড়টা ওদিকে চলে যাবে সেজন্য আমি ওয়ান ইঞ্চ এক্সট্রা নিলাম এবার দেখুন আমি ক্যানভাসটাকে একটা আলাদা কাপড়ে চিপকে নিলাম আয়রন দিয়ে তো সেমভাবে আমি আরেকটা কাপড় নিলাম আপনি সেম কালার নিলেও পারেন কোনো সমস্যা হবে না আমি এদিক থেকে সেলাই করব আপনি যদি চান তাহলে কাপড়টাকে এইভাবে একটু বাইরের দিকে রেখে পাইপিং করে নিতে পারেন কিন্তু আমি আলাদা কাপড় দিয়ে পাইপিনটা বানিয়ে নেবো এদিক থেকে পাইপিং তৈরি করব না দেখুন আমি ঠিক আছে এর থেকে হাফ ইস ধরে একটা দাগ দেবো হাফ ইস আমি এখান থেকে হাফ ইস দূরে দাগটা দিয়েছিলাম দেওয়ার পর দেখুন আমি এই যে কাপড়টা নিয়েছি এটা আমি উরেপ নিয়েছি তো এই কাপড়টাকে আমি এভাবে একটা ভাঁজ করে নেব এভাবে তো ভাঁজ করার পর যে দাগটা দিয়েছি ঠিক দাগের উপর আমি রাখবো রেখে এইভাবে ছেলাইটা করবো আবার দেখুন সেম ভাবে আমি আরেকটা দাগ দিয়ে দেব হাফ ইস দূরত্বে আবার দাগ দিচ্ছি এবার দেখুন এর মধ্যে আমি ডুরি পাইপিন লাগিয়ে নেব এ দেখুন ডুরি নিয়ে নিলাম তো ডুরি পাইপিন লাগানোর জন্য কিন্তু অবশ্যই আপনি সিঙ্গেল পুট লাগিয়ে নেবেন আমি ঠিক নিচ থেকে এভাবে রাখবো দেখুন পাইপিনটা খুবই সুন্দরভাবে বসে গেল এবার দেখুন নাইলিনের কাপড়টা ব্লাউজের কাপড়টা একসঙ্গে সেলাই করে নিচ্ছি দেখুন নাইলনটাকে আমি ভেতরের দিকে নিয়ে নিলাম এবার আমি এদিক থেকে দিয়ে তার এক্সট্রা নাইলনটাকে আমি ভেতরের দিকে দিয়ে সেলাই করে নেব দেখুন এইভাবে এবার দেখুন এদিক থেকে আমি পাইপিন লাগিয়ে নেব আবার ঠিক আছে দেখ থেকে উপর থেকে আমি পাইপিনটা লাগাব এভাবে দেখুন পাইপিন লাগিয়ে এবার যে ডিজাইনটা করেছিলাম এর মিডেল বের করে নেব এভাবে সাইড থেকে একটু সমান করে নেব মিডেলটা বের করে নিলাম এবার এই কাপড়টা মিডেল বের করে নেব এবার আমি এদিক থেকে বিনাপ করে নিচ্ছি বিনাপ করে নিলাম এবার আমি সেলাই করে নেবো এখন এদিক থেকে আমি আর একটা ডিজাইন দেবো তাহলে দেখুন কীভাবে দিচ্ছি ঠিক এভাবে নিয়ে আসব এইভাবে আমি এই জায়গা থেকে ডিজাইনটা লাগাবো অতখানি দূরত্বে হাফ ইচ দূরত্বে আমি লাগিয়ে নেব এইভাবে তাহলে একটু মেজারমেন্ট নিয়ে দেখছি ফোর পয়েন্ট ফাইভ ইচ নিচে ফোর পয়েন্ট ফাইভ এদিক থেকেও ভাবে দিয়ে দেব আমি ফোর মানে সাড়ে চার ইঞ্চ নিচে এইভাবে ডিজাইনটা করে নেব দেখুন আমি কাপড়টা নিলাম এটা আমি উড়ে কেটেছি এভাবে ভাজ করলাম ভাঁজ করার পর এদিক থেকে আমি লাগিয়ে নেব কমপ্লিট করে নিলাম এবার দেখুন এদিক থেকে শুধু টিকেন দিয়ে দেবো আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন